এক হাত নেই স্বামী বেকার আর মাথায় ঋণের বোঝা তবুও থেমে যায়নি এক হাত দিয়ে সেলাই মেশিন চালিয়ে সচল রেখেছেন সংসারের চাকা বলছি পঞ্চগড়ের অদম্য নারী শাহানা খাতুনের কথা ছোটবেলা থেকেই দারিদ্রের কষাঘাত সয়ে বাবার পরিবার থেকে শুরু করে স্বামী সন্তানের দায়িত্ব পালন করছেন তিনি নিজের মাথা গোজার জন্য সরকারের কাছে একটি ঘর চান পঞ্চগড় প্রতিনিধি হারুনুর রশিদের তথ্যচিত্রে তানজিনা তাসিমের রিপোর্ট করোনার পরিস্থিতিতে দুই স্বামী স্ত্রী চাকরি হারাইলাম সহসম্বল যা ছিল ওগুলো বসে বসে প্রায় ৬ মাস ওখানে কাটাইলাম গাজীপুরে তখন আর পারতেছি না তখন গ্রামের বাড়িতে চলে আসি স্বপ্ন ছিল যে আমি একটা দোকান করব একটা ছোট একটা দোকান নিব কাপড় কিনব ব্যবসা করব এনজিও ঋণ আনতে গিয়ে ফিরে আসার সময় সেই মর্মান্তিক এক দুর্ঘটনা যে দুর্ঘটনায় মনে করেন ১০ টাকা ট্রাকের নিচে পিষ্ট হয়ে যায় আমার ডান হাত আমার মনের মধ্যে একটা জেদ চলে আসে আমি এক হাতেই শুরু করি আবার আবার এখন মোটামুটি আমি এক হাতে সংসারের সমস্ত কাজ করি আমার মেয়ে হয়তো স্যার কি ও জানি কর্ম করতেছে দুই হাতে করতে করতে আল্লাহ যাতে একটা হাত নিয়ে গেছে এখন একটা হাতে কর্ম করতেছে আর একটু জায়গা বাসা নাই অ্যাক্সিডেন্ট হয়েছে যে ১০ চাকা গাড়ির সাথে অটো রিক্সা ১০ চাকা গাড়ি তা আমার ওয়াইফ আর কি মনে করেন ডান হাতটা হারাইছে তা যাক এভাবে যতটুকু আমাদের পুঁজি বাজার ছিল মানে মেডিকেলে এবং চিকিৎসা খরচে আমার ওয়াইফের সব ক্ষেত্রেই মনে করেন এখন আমি একবারে পুরো নিঃস্ব আমাদের আসলে এখানে মাথা গোজার কোনো ঠাই নেই সেলাই মেশিনটি দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামীতে তাকে ঘর করে দেওয়ারও আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি দুর্ঘটনায় তার হাত হারিয়ে তিনি পর্যুদস্ত হয়ে যান তারপর তিনি সরকারের কাছে আকুল আবেদন নিয়ে আমাদের শ্রদ্ধে জেলা প্রশাসক স্যারের কাছে তার গণশুনানির মাধ্যমে আবেদন জানান যে তিনি এক হাত দিয়ে একটি ইলেকট্রিক সেলাই মেশিন চালিয়ে তার জীবিকা নির্বাহ করার জন্য তিনি নিজেকে নিয়োজিত করবেন সেজন্য তার আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক স্যার সরকারের পক্ষে একটি ইলেকট্রনিক সেলাই মেশিন প্রদান করেন যেটি দিয়ে এখন শাহানা বেগম নিয়মিত কাজ করছেন এবং তার যে উপার্জন হচ্ছে সেটি দিয়ে তিনি তার দুই সন্তানের ভরণ পোষণ একই সাথে সংসার চালানোর চেষ্টা করছেন আশ্রয়ণ প্রকল্পের জমি আছে ঘর নেই এরকম প্রকল্প আসলে আমরা অবশ্যই শাহানাকে সরকারের যে প্রকল্প রয়েছে তার মাধ্যমে আমরা ঘর করে দেওয়ার চেষ্টা করব শাহানার মেধাবী মেয়ে প্রতিদিন ৩ কিলোমিটার হেঁটে স্কুলে যান সন্তানকে উচ্চশিক্ষিত করতে চান তিনি কারো বোঝা না হয়ে স্বামী সন্তান নিয়ে সচ্ছলভাবে বাঁচতে চান সবার সহায়তায় তানজিনা তাসনিম আরটিভি